বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বাংলা সিনেমায় এখনো পর্যন্ত মনে হয় না কেউ অস্কার পেয়েছে, তাই না? কিন্তু আমি মনে করি বাংলাদেশ অনেক বড় একটা মিস করেছে, বাংলাদেশের সাথে বেইমানি করেছে অস্কার প্রতিষ্ঠাতারা। কারণ আমাদের পরিমণি এত সুন্দর অভিনয় করেন সিনেমাতেও এবং বাস্তব জীবনেও, যেটা অস্কার পাওয়ার যোগ্যতা সম্পূর্ণ। এজন্যই যোগ্যতা সম্পূর্ণ যে একজন চৌখস পুলিশ অফিসারকেও নিজের অপরাধ ঢাকার জন্য, যেটা আমরা সিনেমাতে দেখি, এই ঘটনাগুলো, পরিমণির বর্তমান ঘটনাগুলো কিন্তু আমরা সিনেমাতে দেখি, কিন্তু বাস্তব জীবনেও আমাদের এই চিত্র দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশের সাথে এই অস্কার কোম্পানি অনেক বড় একটা বেইমানি করেছে। আজকেই পরিমণিকে ডেকে নিয়ে জেলখানায় নাম ঢুকিয়ে আজকেই পরিমণিকে ডেকে নিয়ে অস্কার দেওয়া উচিত। চিন্তা করে দেখুন, নিজের অপরাধ ঢাকার জন্য একজন চৌখস পুলিশ অফিসারকে পর্যন্ত বসে নিয়ে এসেছে, নিজের অপরাধের সাম্রাজ্যকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল পথ তারা ক্লিয়ার করে নিয়েছে। অবাক হয়ে যায় সেই মানুষটার কথা মনে করে, যে মানুষটা নিজের ক্যারিয়ারটাকে ঠিক এই জায়গাটাতে এনে সেই ক্যারিয়ারটাকে ভ্যানিশ করে দিয়েছে। আজকে শুধু একজন পুলিশ অফিসার তার ক্যারিয়ার ভ্যানিশ করে নাই, পুরো ডিপার্টমেন্টটাকে লজ্জিত করেছে। যখন সেই সিসিটিভি ফুটেজটা ভাইরাল হয়েছিল, অনেকেই বিশ্বাস করিনি যে সিসিটিভি ফুটেজ দেখা যায় দেখা যায় না, কে কি, হ্যাঁ সাদা কালো, আমরা তো রঙিনে ভালোবাসি, রঙিন পছন্দ করি। তো আজকে তো আমাদের সামনে রঙিনটাও চলে আসলো, মুখে মুখ লাগিয়ে ক্যাক সেবন করলো, নিজের স্বার্থ হাসিলের জন্য সামান্য কয়েকদিনের ভিতরেই সম্পর্কটা কত দূর চলে গেল, ঘন্টার পর ঘন্টা বাসায় অবস্থান করলো, নিজের অপরাধের সাম্রাজ্যকে শুধুমাত্র ঢাকার জন্য। এবার বলুন, এবার বলুন, এই পরিমণিরা কি অস্কার পাওয়ার যোগ্য নয়? অবশ্যই যোগ্য। আসলে অপরাধী আমরাও, আমরা মানুষ চিনতে ভুল করি, আমরা মানুষ চিনতে ভুল করি, আমরা ভুল মানুষকে প্রমোট করি, আমরা ভুল মানুষকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাপোর্ট করি। আমি মনে করি অদূর ভবিষ্যতে যদি আমরা এই মানুষগুলোকে আবারও প্রমোট করি, অথবা এই ক্যাটাগরির মানুষগুলোকে প্রমোট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বোতল ঠেকানো ছাড়া কিছুই হবে না, কিছুই হবে না। আমার পরিমণি যে চিৎকার করে করে বলছে আমি নির্দোষ, আমি অপরাধী নই, আমাকে ফাঁসানো হয়েছে, গতকালকের ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে বাংলাদেশকে ফাঁসিয়েছে পরিমণি। পরিমণিকে কেউ ফাঁসায়নি, নিজের ফাঁসানো জালে নিজেই পা দিয়েছে পরিমণি, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে পরিমণি। কি দরকার ছিল সেদিন চিৎকার করে করে বলার যে কেউ একজন তার অস্তিত্ব কেড়ে নিতে চাইছে? কি দরকার ছিল সেদিন চিৎকার করে করে বলার আমার মুখে কেউ একজন মদ ঢেলে দিতে চাইছে? মদের সাম্রাজ্য তো তোমার কাছেই আছে, তাহলে কেন এত নাটক, কেন এত অভিনয়, এটাই এখন জানার বিষয়। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।